আজকে যে টপিকটা পড়াচ্ছি সেটা হচ্ছে প্রসিডিওর অফ ফিল্ড ওয়ার্ক, ঠিক আছে? তোমরা যে ফিল্ড ওয়ার্ক করবে, যখন সার্ভে করবে, তখন কিছু প্রসিডিওর আছে, সেই প্রসিডিওর গুলো পরপর করতে হয়, ঠিক আছে? করবে, তোমরাও করবে। তো আমি আগের দিন যেটা বলছিলাম তোমাদেরকে, যে সার্ভের আগে কি করতে হয়, সার্ভে করার আগে কি করতে হয়, জায়গাটা দেখে নিতে হয়, ওই প্রসেসটাকে কি বলে? পুরো প্রসিডিওরটাকে কি বলা হয়? প্লেস চুজ করা তো ব্যাপারটা নয়, তুমি তো আর পুরো, তোমাকে হয়তো একটা পুরো ফাঁকা জায়গা দিলে, তুমি সেখানে ইচ্ছে মতো করলে। হ্যাঁ, ইন্সপেকশন করা, তো ওই প্রসিডিওরটাকে কি বলা হয়, টোটাল প্রসিডিওরটাকে? মেজারমেন্ট, আরে ও সমস্ত প্রসিডিওরটাকে কি বলা হয়, আমি জিজ্ঞাসা করছি পুরো প্রসিডিওরটাকে কি বলা হয়? মেনটেনেন্স, আগের দিনে ক্লাসগুলো করোনি, মেনটেনেন্স বলা হয়। পুরো সার্ভে করার আগে যে প্রাইমারি যে সার্ভেটা করা হয়, সেই প্রাইমারি সার্ভেটাকে কি বলে? কি বলে? উল্টো পাল্টা বলছো কেন? ফিল্ড ওয়ার্ক বলে? রেকগনাইজ এন্ড সার্ভে বলে না? বলেছিলাম তো যে সার্ভে করার আগে সে জায়গাটা ঠিকঠাক করে এক্সাম করা, সমস্ত কিছু, আর সমস্ত কিছু যে কাজগুলো করতে হয় ওখানে, সেটাকে কি বলে? সেটাকে বলা হয় রেকগনাইজ এন্ড সার্ভে। সেটা হচ্ছে সার্ভে, মেন সার্ভে করার আগে একটা প্রাইমারি সার্ভে করা হয়, রেকগনাইজ এন্ড সার্ভে। পড়েছো তো না পড়োনি বলো? ক্লাসটা করেছিলে সেদিন? তো আমি তো তোমাদেরকে বলেছি যে যেদিন ক্লাস করবে তার আগের দিনের পড়াগুলো পড়ে আসতে হবে তো ক্লাসে। তাহলে ফিল্ড ওয়ার্ক মানে সার্ভেটা করার আগে বা ফিল্ড ওয়ার্ক করার আগে ফার্স্ট প্রসিডিওর হচ্ছে কি, রেকগনাইজেন্স সার্ভে, ঠিক তো? রেকগনাইজেন্স সার্ভে, তো রেকগনাইজেন্স সার্ভেতে কি করতে হয়, যে আমাদের যে এরিয়াতে সার্ভেটা করা হবে সেই এরিয়াটাকে ভালো করে কি করতে হবে, এক্সামাইন করতে হবে, তাই তো? এক্সামাইন করতে হবে, আর এক্সামাইন করার সাথে সাথে কি, আমি আগের দিনে যেটা বলছিলাম, একটা ফ্রি হ্যান্ড স্কেচ বা ফ্রেম ওয়ার্কটা, একটা পসিবল মতো একটা ইমাজিনারি যে ফ্রেম ওয়ার্কটা বানিয়ে নিতে হবে ওখানে, তাই তো? কি সেই সময়ে কি করতে হবে, যে স্টেশন পয়েন্ট গুলোকে দেখে নিতে হবে, যে কোথায় কোথায় তুমি স্টেশন পয়েন্ট বসাবে। স্টেশন পয়েন্ট আগের দিনে যেটা পড়াচ্ছিলাম, যে স্টেশন পয়েন্টটা বসানোর যে প্রসেসটা, কতগুলো প্রসেস অবলম্বন করে তোমাকে স্টেশন পয়েন্ট চুজ করতে হবে, সেই সমস্ত গুলো দেখে নিলে, যে এখানে এখানে স্টেশন পয়েন্ট চুজ করে করতে হবে, এই জায়গাগুলোতে স্টেশন পয়েন্ট না করতে হবে, তো এই সমস্ত কিছুগুলো করতে হবে। এছাড়াও কি করতে হবে, এছাড়াও যে তুমি বাউন্ডারি যে লাইন দেবে, সেই তোমার সেরকম একটা জায়গাটাকে দেখতে হবে, যে অবজেক্টটার থেকে বাউন্ডারি লাইনটা কত ডিস্টেন্স হচ্ছে, এই সমস্ত কিছুগুলো ওখানে ভালো করে এক্সামাইন করতে হবে। এটা হচ্ছে রেকগনাইজ ইন সার্ভে, মানে মেন সার্ভেটা করার আগে তোমার প্রাইমারি সার্ভেটা, ঠিক আছে? তো তারপরে তুমি যে এক্সামাইন করলে, দেন
স্টেশন পয়েন্ট গুলোকে ভাবলে যে এখানে এখানে এই যে এই প্লেস গুলোতে স্টেশন পয়েন্ট করা যেতে পারে সমস্ত প্রসিডিউর মেনটেন করে, এই সমস্ত কিছু করার পর তুমি ফিল্ড বুকে একটা ফ্রি হ্যান্ড স্কেচ বানালে, যেটাকে বলা হচ্ছে ইন্ডেক্স স্কেচ, তাই তো? সেই ফ্রি হ্যান্ড স্কেচ তোমার অ্যাপ্রক্সিমেটলি একটা বানালে, ঠিক আছে, সেই জায়গাটাকে দেখিয়ে সেই জায়গা থেকে সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করে একটা অ্যাপ্রক্সিমেটলি তুমি স্কেচ বানালে, যেটাকে বলা হচ্ছে ইন্ডেক্স স্কেচ। কারণ কি, তোমার ওই প্রাইমারি যে সার্ভে, তার থেকে যে ইন্ডেক্স স্কেচটা বানানো হচ্ছে সেটার ওপর ডিপেন্ড করেই কিন্তু পরে নেক্সট তোমাকে মেন সার্ভেটা করতে হবে, ঠিক আছে? তাহলে কি সেকেন্ড কি হচ্ছে ইন্ডেক্স স্কেচ, তাই তো? রেকগনাইজেশন সার্ভে করার পর আসছে ইন্ডেক্স স্কেচ। ইন্ডেক্স স্কেচ করার পরে নেক্সট প্রসেস আসছে কি কি করতে হবে, সার্ভেটা শুরু করার জন্য কি করতে হবে, প্রথমে কি করতে হবে যে কি স্টেশন যে পয়েন্টগুলোকে সেগুলোকে মার্ক করতে হবে গ্রাউন্ডের ওপর, তাই তো? আমরা যেগুলো ভেবে রেখেছি যে এই জায়গাগুলোতে স্টেশন পয়েন্ট করব, তারপর ইন্ডেক্স স্কেচ বানিয়েছি, সেই ইন্ডেক্স স্কেচ দেখে আমাকে স্টেশন পয়েন্টটা মার্ক করতে হবে, ঠিক আছে? কি দিয়ে মার্ক করবে, প্রথমে স্টেশন পয়েন্টটা মার্ক করবে উডেন পেগ দিয়ে, ঠিক আছে? যেদিন সার্ভেটা করবে তাহলে প্রথমে এসে কি করবে, স্টেশন আগের দিনে যে ইন্ডেক্স স্কেচটা বানানো আছে সেটা দেখে স্টেশন পয়েন্টগুলোকে মার্ক করবে, আর সেখানে কি দেবে, উডেন পেগ, তাই তো? তারপরে নেক্সট কাজ কি, নেক্সট হচ্ছে কি যেটা তোমার 4 নম্বর কি রেফারেন্স স্কেচ। রেফারেন্স স্কেচ গুলো করতে হবে, আগের দিনে পড়াচ্ছিলাম যেটা, তাহলে রেফারেন্স স্কেচ গুলো কি কি ছিল, যে স্টেশন পয়েন্টটা কোনো কারণবশত যদি মুছে যায় বা ওখানে ইনভিজিবল হয়ে যায়, তো পরবর্তীকালে আমার ওই স্টেশন পয়েন্টটাকে খুঁজে বের করার জন্য আমার কিছু রেফারেন্স মেজারমেন্ট নিয়ে রাখতে হয়, তাই তো? সেই মেজারমেন্টগুলো নেওয়ার ফলে কি হচ্ছে, আমরা পরে যদি কোনো কারণে ওই স্টেশন পয়েন্টটা ইনভিজিবল হয়ে যায় তখন কি হবে, ওই মেজারমেন্ট থেকে আমরা স্টেশন পয়েন্টটাকে খুঁজে পেতে পারি, তাই তো? তো তাহলে কি সেটা সেগুলো স্কেচগুলো কি ছিল, রেফারেন্স স্কেচ। তো প্রতিটা স্টেশন পয়েন্টের জন্য মিনিমাম দুটো বা তার বেশিও করতে পারো, মিনিমাম দুটো করতে হবে, তো রেফারেন্স স্কেচ নিতে হবে। এমন কিছু অবজেক্ট থেকে নিতে হবে যে অবজেক্টগুলো পারমানেন্ট ওখানে আছে, সেরকম পারমানেন্ট অবজেক্টের থেকে স্টেশন পয়েন্টের রেফারেন্স কেস গুলো করতে হবে। এটা হচ্ছে 4 নম্বর প্রসেস। আর সমস্ত কিছু হয়ে গেল, তাই তো? রেকগনাইজেশন সার্ভে হয়ে গেছে, তারপরে ইন্ডেক্স কেস হয়ে গেছে, এই সমস্ত থেকে স্টেশন পয়েন্টটা মার্ক করা হয়ে গেছে, দেন তারপরে স্টেশন পয়েন্টের যে রেফারেন্স মেজারমেন্ট গুলো সেগুলোও নেওয়া হয়ে গেছে। এরপরে কি আসবে, ফাইনালি আমরা এরপর মেজারমেন্টে নামবো, তাই তো? টেকিং মেজারমেন্ট অফ সার্ভে লাইনস অ্যান্ড নাথিং দেম ইন দ্য ফিল্ড বুক। সরি, না বইটা, মেজারমেন্ট গুলোকে নিতে হবে এবং সেগুলোকে নোট ডাউন করতে হবে, ঠিক আছে? তাহলে কি আমাদের সব কিছু হয়ে গেছে গাইস, তারপরে এবার ফাইনালি লাইন চেন লাইন গুলোকে নিতে হবে, তাই তো? প্রথমে বাউন্ডারি চেন গুলো নিলে তারপরে সেখান থেকে অফসেটের মাধ্যমে অবজেক্টটাকে মেজারমেন্ট করলে দেন ওই সমস্ত মেজারমেন্ট গুলো কি বলেছি যে ফিল্ড বুকে নোট করতে হবে, তাই তো? এই হচ্ছে পুরো সার্ভের প্রসিডিওর, ক্লিয়ার? ভিডিওগুলো অন করো। সবাই ভিডিওগুলো অন করো।
এই হচ্ছে প্রসেস, ক্লিয়ার? বুঝতে পারলে প্রসেসটা? কোন খানটা, কোন জায়গাটা এক্সাক্টলি বলো। সেলসটা বলছে টেকিং মেজারমেন্ট অফ সার্ভে লাইনস অ্যান্ড নোটিং দেম ইন দ্য ফিল্ড বুক। বলছে আমাদের সমস্ত কিছু কাজ হয়ে গেছে, তারপরে কি করতে হবে, এরপরে মেজারমেন্ট নিতে হবে, ঠিক আছে? তার আগে কি মেজারমেন্টের আগে আমাদের যে সার্ভে স্টেশন গুলো নেওয়া হচ্ছে কিন্তু চেন লাইন গুলো বানানো হয়নি, তাই তো? তাহলে মেন সার্ভে চেন লাইন গুলো বানাতে হবে, এবং যে অবজেক্টটার উপর আমরা সার্ভে করছি বা যেটার জন্য সার্ভে করছি সেই সমস্ত গুলোকে আমরা কি করতে হবে, অফসেটের মাধ্যমে মেজারমেন্ট নিতে হবে। নেওয়ার পর কি করতে হবে, যা সমস্ত কিছু আমরা মেজারমেন্ট নিচ্ছি সেই সমস্ত মেজারমেন্ট গুলোকে ফিল্ড বুকে এন্ট্রি করতে হবে। তো সেই ফিল্ড পরে সেই ফিল্ড বুকের ডেটা থেকে আমরা ম্যাপটা করতে পারি, ঠিক আছে? সব লাস্ট যে স্টেপ সেটা হচ্ছে মেজারমেন্ট নিতে হবে, ক্লিয়ার? তাহলে পরপর করতে পারবে তো? কি বলো, কি কি স্টেপ আছে বলো তো? বলো সৌগত, বলো কি কি স্টেপ গুলো করতে হচ্ছে পরপর, ফিল্ড ওয়ার্ক করার জন্য কি কি প্রসিডিওর গুলো মেনটেন করতে হবে বলো। সৌগত, বলো যে প্রসিডিওর গুলো কি কি, ফিল্ড ওয়ার্ক করার জন্য যে প্রসিডিওর গুলো আছে সেগুলো কি কি বলো। কি হলো সৌগত, বলো। আচ্ছা জনার্দন বলো, নেটওয়ার্ক ফল্ট হচ্ছে মানে, জনার্দন বলো। প্রথমে কি স্টেপ, প্রথমে স্টেপ গুলো বলো, প্রথম দিকে আমি কি কি স্টেপ গুলো করলাম পরপর? এরকমটা কি বললাম, প্রথমে কি করতে হবে, প্রথমে রেকগনাইজিং সার্ভে, সার্ভে করার আগে যে প্রাইমারি সার্ভে, তাই তো? যে জায়গাটা ভালো করে হেঁটে দেখে নিতে হবে সব ঠিকঠাক আছে কিনা, তারপর কি করতে হবে যে আমাদের ইমাজিনারি যে ফ্রেমওয়ার্কটা তৈরি করে নিতে হবে, তাই তো? ওখানে আর যে স্টেশন পয়েন্ট গুলো কোথায় প্লেস করা হবে সেই জায়গাটাকে ঠিক করতে হবে, তারপর সেকেন্ড সেকেন্ড যে প্রসেসটা সেটা হচ্ছে ইন্ডেক্স কেজ, সেই প্রাইমারি সার্ভে থেকে আমাকে পুরো যে ফ্রেমওয়ার্কটা আমরা ইমাজিন করেছি সেটা ফ্রি হ্যান্ড স্কেচ করতে হবে, যেটাকে ইন্ডেক্স কেজ বলা হচ্ছে। এবার সেই ইন্ডেক্স কেজ থেকে আমাদের স্টেশন পয়েন্ট গুলোকে কি করতে হবে, থার্ড যেটা কি স্টেশন পয়েন্ট মার্ক করতে হবে গ্রাউন্ডের ওপরে, তাই তো? তাহলে গ্রাউন্ডের ওপরে স্টেশন পয়েন্টটা মার্ক করলে, মার্ক করার পরে কি আছে,
তারপরে যে স্টেশন পয়েন্ট গুলো যাতে কোনো কারণে উঠে না যায় বা পরবর্তীকালে স্টেশন পয়েন্ট গুলোকে যাতে চিহ্নিত করা যায়, তো সেই জন্য কি করতে হবে, রেফারেন্স স্কেচ রেফারেন্সে মেজারমেন্ট নিতে হবে স্টেশন পয়েন্ট থেকে। তো স্টেশন পয়েন্টের আশেপাশে অবস্থিত যে পার্মানেন্ট যে অবজেক্টগুলো আছে সেখান থেকে স্টেশন পয়েন্টের রেফারেন্স মেজারমেন্টগুলো নিতে হবে। এরপর এটা হয়ে যাওয়ার পর ফাইনাল যেটা করতে হবে সেটা হচ্ছে কি, মানে মেজারমেন্ট নেওয়ার জন্য পুরো রেডি। এবার কি করতে হবে, মেজারমেন্ট নিতে হবে, মেজারমেন্ট এবং হচ্ছে যে অবজেক্টটা বা যেটা যে অবজেক্টটা থেকে আমরা অবজেক্টটাকে আমরা সার্ভে করছি, ঠিক আছে, সেখান থেকে মেজারমেন্ট আমাদের চেন লাইনের ওপর নিতে হবে বিভিন্ন অফসেটের মাধ্যমে। তো সেই মেজারমেন্টগুলো কী করতে হবে, আমাদের ফিল্ড বুকে এন্ট্রি করতে হবে। এই হচ্ছে ছোট্ট প্রসেস, বেশি কিছু না।